মা পরলোক গমন করেছেন আগেই, কাকিমা জেঠিমাদের কাছেই মানুষ। দীর্ঘদিন নিজের স্বপ্নকে পাচিয়ে রেখেছেন নিজের মধ্যেই, কখনো দেবদেবীর মুখ, আবার কখনো পাখির চিত্র, সবই তুলির টানে খাতায় যত্ন করে তুলে ধরেন পূর্ব বর্ধমানের ঋষিতা ভট্টাচার্য। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সিদ্ধেশ্বরী তলার বাসিন্দা ঋষিতা ভট্টাচার্য। খুব ছোট থেকেই ছবি আঁকতে ভালোবাসেন ঋষিতা। কোনোদিনই কোনো আঁকার শিক্ষক ছিল না তার, কোনো প্রশিক্ষণ ছাড়াই তুলির টানে আঁকার খাতা রঙিন করে তোলেন ঋষিতা। তার এই জল রং দিয়ে ছবি আঁকা দেখে মুগ্ধ সকলেই। খুব অল্প বয়সেই মাকে হারান ঋষিতা। তখন থেকে মায়ের স্নেহ থেকে বঞ্চিত ঋষিতা কাকিমা জেঠিমাদের আদরে বড় হয়েছেন। ছবি আঁকার পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত এবং নজরুলের গান শুনতে ভালোবাসেন ঋষিতা। আমি ছবি আঁকতে খুব ভালোবাসি। ভালোবাসো রবীন্দ্রসঙ্গীত? অবশ্যই। ওর কি পড়ার ফাঁকে গান শুনো বা ছবি আঁকো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কতদিন ধরে ছবি আঁকছো? আমি ছোট থেকে ছবি আঁকছি, প্রতিদিনই ছবি আঁকি। পড়াশোনার ফাঁকে ফাঁকেই আঁকার দক্ষতাকে আরো পক্ক করে নেন ঋষিতা। কাটোয়া কলেজ থেকে স্নাতক পাশ করেছেন তিনি। পড়ার মাঝে যখনই সময় পান আঁকার খাতা নিয়ে বসে পড়েন ঋষিতা, আর তারপর আঁকার খাতায় ফুটিয়ে তোলেন রং বেরঙের নানান চিত্র। এভাবেই সকলের সামনে নিজের প্রতিভাকে আরো বিকশিত করছেন মাতৃহারা ঋষিতা। ঋষিতা খুব ভালো ছবি আঁকে, পড়াশোনাও করে, তার সাথে সাথে ছবিও আঁকে। ছোট থেকেই ছবি আঁকারও খুব ঝোঁক। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।